ওয়েলকাম স্টুডেন্টস সিম্পলিফিকেশান অব বুলিয়ান অ্যালজেব্রার একটা পার্ট হচ্ছে কেয়ার স্টেট এই ডোণ্টার স্টেট কি সেটা একটু আগে জেনে নাও কেয়ার স্টেট বলতে কী বোঝায় দেখো যে কিছু কিছু ডিজিটাল সিস্টেমের নর্মাল অপারেশানের সময় কিছু ইনপুট কম্বিনেশানের রেসপেক্টে যে আউটপুটগুলো পাওয়া যায় তা ওই ডিজিটাল সিস্টেমের প্রয়োজন হয় না অর্থাৎ ইনপুটের কম্বিনেশানের কিছু কম্বিনেশনের রেসপেক্টে আউটপুটে জিরো অথবা ওয়ান যাই আসুক না কেন সেই ডিজিটাল লজিক সিস্টেমের কিন্তু সেটা প্রয়োজন হয় না সেইগুলোকেই আমরা ডোন্ট কেয়ার স্টেট বলে বিবেচনা করি তো ওই সমস্ত ইনপুট কম্বিনেশনের আউটপুটগুলোকেই আমরা কেয়ার হিসাবে বিবেচনা করি এবং কার্নম ম্যাপে ডোন্ট কেয়ার কন্ডিশানগুলোকে এক্স বা কিছু কিছু ক্ষেত্রে ডি দ্বারাও চিহ্নিত করা হয় এখানে দেখো যখন ম্যাপে পেয়ার কোয়াড এবং অকটেড ইত্যাদি পদ্ধতি গ্রহণ করা হয় এবং সেই সময় ওয়ানগুলোকে পেয়ার কোয়াড এবং অকটাট করতে গেলে যদি ডোন্ট কেয়ার কন্ডিশানগুলোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা ডোন্ট কেয়ার কন্ডিশানগুলোকে গ্রাহ্য করি কিন্তু শুধুমাত্র ডোন্ট কেয়ার কন্ডিশানগুলোকে দিয়ে কিন্তু আমরা কখনোই পেয়ার কোয়ার্ড বা অপারেট করে সিমপ্লিফিকেশান করি না সেগুলোকে আমরা জিরো হিসাবেই ট্রিট করি আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলটা থেকে দেখো আমি পরপর দুটো এক্সাম্পল দেব। এই এক্সাম্পলে এ ফিকাল্টু জিরো ওয়ান এবং থ্রি মানে এইগুলোই ভ্যালিড স্টেট আউটপুট স্টেট আছে এবং কিছু কেয়ার আছে যেগুলোকে এক্স দ্বারা ডিনোট করা হয়েছে আমরা কেয়ারগুলোকে ম্যাপের মধ্যে এক্স দ্বারা ইনপুট করব এবং যেগুলো ভ্যালিড স্টেট আউটপুট স্টেট সেগুলোকে আমরা ওয়ান দ্বারা ম্যাপে বসাবো এইখানে দেখো জিরোতে আমরা ওয়ান লিখলাম ওয়ানে ওয়ান লিখলাম এবং থ্রিতে আমরা ওয়ান লিখলাম এইবারে দেখো কি আছে ডোন্ট কেয়ার কন্ডিশান আছে টু টুয়েলভ থার্টিন ফর্টিন এবং ফিফটিন তাহলে টুতে আমরা এক্স লিখলাম তারপরে দেখো টুয়েলভে এক্স থার্টিনে এক্স ফর্টিনে এক্স এবং ফিফটিনে এক্স লিখলাম এবং বাকি যে সেলগুলো আছে সেই সেলগুলোকে আমরা জিরো দ্বারা ফিল আপ করে দিলাম এরপরে দেখো এইখানে তিনটে ওয়ান আছে তাহলে তিনটে ওয়ানে কিন্তু কখনোই কোয়াড হবে না এখানে তাহলে পেয়ার হতে পারে কিন্তু পেয়ার হতে গেলে আমাকে দুটো দুটো করে ধরতে হবে কিন্তু আমার কার্নো ম্যাপের টার্গেট যেটা থাকে যে আমরা ম্যাক্সিমাম ওয়ানগুলোকে আমরা কভার করব তাহলে এইখানে ম্যাক্সিমাম ওয়ানকে কভার করতে গেলে এবং সেটা অবশ্যই দুইয়ের পাওয়ার অনুযায়ী হিসেব করেই কভার করব আমরা ম্যাক্সিমাম মানে এই নয় যে দুই তারপরে তিন ছয় সাত এগুলো নয় আমরা কভার করব দুই চার আট ষোলো বত্রিশ এভাবে তো এখানে তাহলে ম্যাক্সিমাম চারটেকে কভার করতে গেলে আমাকে একটা ডোন্ট কেয়ার নিতে হবে তখন কিন্তু এই ডোন্ট কেয়ারটা ওয়ান হিসেবে বিবেচনা করা হবে তাহলে এইখানে এই চারটে নেওয়ার পরে আমরা যে ফাইনাল আউটপুট সিম্পলিফাইড আউটপুটটা পাবো যে এক্সপ্রেশানটা পাবো সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এক্স বার অ্যান্ড ওয়াইবার এইখানে দেখো যে চারটে দেওয়া থাকলো ডোন্ট কেয়ার আমরা কিন্তু এই চারটে ডোণ কেয়ারকে কখনোই নেবো না কারণ এখানে কোনো ওয়ান নেই যদি ওয়ান দিয়ে কভার করা হতো তাহলে কিন্তু আমরা ডোট কেয়ারগুলোকে নিতে পারতাম তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি এই এক্সাম্পলে বলা আছে এ ভিজিক্যাল টু টুয়েলভ থার্টিন অ্যান্ড ফর্টিন তাহলে টুয়েলভ ওয়ান থার্টিন ওয়ান এবং ফর্টিনে ওয়ান তারপর লেখা আছে দেখো ডোন্ট কেয়ার স্টেটগুলো দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি ফিফটিন তাহলে জিরোতে আমরা এক্স নিলাম টুতে ওয়ানে এক্স নিলাম তারপর টুতে আমরা এক্স নিলাম থ্রিতে এক্স নিলাম এবং ফিফটিনে এক্স নিলাম তো এই ক্ষেত্রে দেখো সেই একই ব্যাপার আমরা কিন্তু প্রথমের এই যে চারটে এক্স দেখতে পাচ্ছি আমরা এইগুলোকে কিন্তু নেবো না আমরা কোথায় নেব এখানে দেখো তিনটে ওয়ান আছে কিন্তু মাঝে একটা এক্স আছে এইটা ডোন্ট কেয়ার আমরা এই ডোন্ট কেয়ারটাকে এখানে ওয়ান হিসাবে বিবেচনা করে আমরা এখানে কোয়াড করলাম তাহলে এইখানে দেখো আমাদের তাহলে ফাইনালাইজ যে সিম্পলিফাইড আউটপুটটা আসবে সেটা হচ্ছে এক্স বার সরি এক্স অ্যান্ড ওয়াই কারণ এখানে ওয়ান ওয়ান আছে তাই এক্স এবং ওয়াই আসবে কিন্তু এখানে যে চারটে এক্স থাকলো এটাকে আমরা নিলাম না এবার ধরো যদি এই এক্সটার পরিবর্তে এখানে ওয়ান থাকতো একটাই ওয়ান তাহলেও কিন্তু আমরা কি করতাম তাহলে কিন্তু আমরা এখানে বাকি তিনটে এক্সকে আমরা কিন্তু এখানে কনসিডার করে আমরা কিন্তু এখানে এই ম্যাপটাকে পেয়ার কোয়াড করতাম আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা কতটা বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ডোন্ট কেয়ার কন্ডিশন ব্যবহার করে তোমরা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন সিম্প্লিফিকেশান করতে পারবে থ্যাংক ইউ